যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না শ্রোতামণ্ডলী আমাদের জেনে রাখতে হবে যে মৃত ব্যক্তির কুরবানির নামে তিনটা কল তিনটা কথা কথা তিনটা পদ্ধতি রয়েছে নাম্বার এক যদি কোনো ব্যক্তি নিজের ছেলেকে অথবা কাউকে এ ওসিয়ত করে যায় যে আমার মরার পরে তুমি প্রতি বছর আমার নামে কুরবানি করবে তাহলে কুরবানি করা ওয়াজিব ওর নামে প্রতি বছর কুরবানি করা যেতে পারে এতে কোনো সন্দেহ নাই বরং এটাকে জায়েজ করেছে অলামা এখরামরা বরং যদি তার পক্ষ থেকে কুরবানি না করা হয় তাহলে গুণাহার হবে শ্রোতামণ্ডলী তাহলে তাহলে এ কথা স্পষ্ট হয়ে গেল যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে যে প্রতি বছর আমার নামে কোরবানি দেবে তাহলে এটা জায়েজ এটা করা যেতে পারে নাম্বার দুই যদি কোনো ব্যক্তি কোরবানির সময়ে নিজের পিতা মাতা বা অন্য কোনো লোক যারা মৃত্যুবরণ করে গেছে তাদেরকে যদি নেকিতে শরিক করে নাই, তাহলে অলামাইকরামরা এটাকে জায়জ বলেছেন এটাকে হারাম বলেননি কেউ যদি করে তবে হ্যাঁ এটার মধ্যেও ওলামায়করামরা মতভেদ করেছেন মতানৈক্য করেছেন কেউ বলেছে শরিক করা যাবে কেউ বলেছে শরিক করা যাবে না তবে যে কলটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে হয়েছে সেটা হচ্ছে যে যখন আপনি কোরবানি দিবেন তো কোরবানি দেওয়ার টাইমে মৃত ব্যক্তিকেও নেকিতে শরিক করার চেষ্টা করবেন আপনি নিয়ত করে নেবেন যে এই নেকি যেন ওই মৃত ব্যক্তি কেউ পৌঁছায় তাহলে করা যেতে পারে ওলামায়করামরা জায়েজ করেছেন তৃতীয় নম্বর পদ্ধতি যেটার মধ্যে আউলামায়করা আমরা মতভেদ করেছেন মতানৈক্য করেছেন সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির নামে আলাদাভাবে কোনো কোরবানি করা যেতে পারে কি অর্থাৎ এক ভাগ দেওয়া যেতে পারে কি অথবা তার পক্ষ থেকে আলাদা করে একটা জানোয়ার দেওয়া যেতে পারে কি এ সম্পর্কে অলামায়করা আমরা মতভেদ করেছেন মতানৈক্য করেছেন তবে অগ্রাধিকার যে কলটাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা যে মৃত ব্যক্তির নামে আলাদাভাবে কুরবানি করা যাবে না মৃত ব্যক্তির নামে আলাদাভাবে কোনো ভাগাভাগি চলবে না যেহেতু আমরা জানি যে মহানবী সাল্লাহ আলীহাসাল্লাম তিরষট্টি বছরই পৃথিবীতে বেঁচেছিলেন এই তিরষট্টি বছরের মধ্যে কোনো দিন আলাদাভাবে কোনো মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করেননি এবং এমন কি হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা স্ত্রী হওয়া সত্ত্বেও মহানবী সাল আলী ওয়াসাল্লামের মৃত্যুর আগেই মৃত্যুবরণ করেছিলেন তারপরেও কোনো একটা দলিল পাওয়া যায় না যেখানে হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কুরবানি দেওয়া হয়েছে বা মহানবী সাল্লু ওয়াসাল্লাম দিয়েছিলেন পাওয়া যায় না এমনকি মহানবী সাল্লু আলীহে ওয়াসাল্লামের ছেলে পুত্র আবুল কাসিমু মহানবী সাল্লু ওয়াসাল্লামের আগেই মৃত্যুবরণ করেছিলেন কিন্তু কোনো দিন এ কোনো কোথাও কোরআনে অথবা হাদিসে কোনো সাহাবির দ্বারাই এ কথা পাওয়া যায় না যে মহানবী সাল্লু ওয়াসাল্লাম নিজের ছেলের পক্ষ থেকে আলাদাভাবে কোরবানি করেছিলেন অথবা ভাগাভাগি দিয়েছিলেন কোথাও পাওয়া যায় না শ্রোতামণ্ডলী আলাদাভাবে কুরবানি দেওয়া যেতে পারে কি পারে না ওলামা একরামরা দুই ভাগে বিভক্ত করেছেন কিছু লোক বলছে কুরবানি করা যায় তাদের কাছে এই দলিল মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে হাদিস নম্বর এক হাজার নয়শত সাতষট্টি মহানবী সাল্লাহ আলীঘে ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকাবল মিন মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ ওয়া মিন উম্মতি মোহাম্মদ মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম কোরবানী করার টাইমে বলেছিলেন রব্বুল আলমিন তুমি এটা কবুল করে নাও আমার পক্ষ থেকে এবং আমার বংশের পক্ষ থেকে এবং আমার বংশের মধ্য থেকে মধ্য থেকে ওই সমস্ত লোক আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত লোক যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকেও এই কোরবানিটাকে কবুল করে করে নাও এখানে একটা কথা বলা হয়েছে তৃতীয় নম্বরে সেটা হচ্ছে আমার উম্মতের মধ্য থেকেও আমার উম্মতের এই কোরবানিটাকে তুমি কবুল করে নাও তাহলে বোঝা যাচ্ছে যে উম্মাত নবী সাল্ল আলিহবা সাল্লাম যখনই বললেন তার মানে হচ্ছে এটা যে উম্মাতের মধ্যে কিছু লোক এমন আছে যারা মৃত্যুবরণ করে গেছে আর উম্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা মৃত্যুবরণ করেনি জীবিত রয়েছে তাহলে মহানবী সাল্ল আলি হুবাশাল্লাম উম্মত বলার সঙ্গে সঙ্গে মৃত এবং জীবিত সবাই চলে আসলো অতএব মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় যারা বলে থাকে যে আলাদাভাবে কোনো ব্যক্তির তরফ থেকে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় তারা এই দলিলটা পেশ করে থাকেন কিন্তু তাদের এই দলিলটা ঠিক নয় কেন এই জন্যই যে মহানবীর সাল্লিহি ওয়াসাল্লাম মেনে নিলাম কোরবানি করেছেন উন্মতের মধ্য থেকে তো আপনি তো নবীনন আপনার তো উম্মত হতে পারে না যখন আপনি নবী হতে পারেন না আপনার উম্মত যদি না হয় তাহলে আপনি কি করে উম্মতের পক্ষ থেকে কোরবানি করবেন আপনাদের এই দলিলটা দেওয়া ঠিক হবে না তারা দ্বিতীয় দলিল দিয়ে থাকে যে মৃত ব্যক্তির নামে আলাদাভাবে বা মৃত ব্যক্তির ব্যক্তির পক্ষ থেকে ভাগাভাগি কোরবানি চলবে দ্বিতীয় দলিল এটা দিয়ে থাকে আবু দাউদের মধ্যে এই হাদিসটি এসেছে হাদিস নম্বর এক হাজার চারশো তো পঁচানব্বই মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লা আল্লাহ একবার আল্লাহ্মকাল মিন্নি ও আামাল্লাম যোদাহী মহানবী সাল আলী আসাল্লাম বলছেন যে রব্বুল আলমিন তুমি এটাকে কবুল করে নাও আমার পক্ষ থেকে এবং আমাদের উম্মাতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তির যারা কুরবানি করেনি হজরতে আলী রদিয়ালাহু এই হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু আমি আপনাদেরকে বলি এ হাদিসটা জাইফ জাল জঈফ এটার প্রতি আমল করা যাবে না কেন না এই হাদিসের মধ্যে একটা বর্ণনাকারী আছে রাবি আছে যার নাম হচ্ছে আবুল হাসনা আবুল হাসনাকে আল্লামা ইবনে হাজার আল সালানী রহমতুল্লাহকে আলে নিজের বইয়ের মধ্যে মাঝুল বলেছেন আর মজহুল বলাই মানে হচ্ছে যে ওই হাদিস নেওয়া যাবে না ওই হাদিসের প্রতি আমল করা যাবে না এমন কি আল্লামা আলবানী রহমতুল্লাহকে আলে এই হাদিস সম্পর্কে বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলী হুবাসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল খাস ছিল এজন্যই মহানবী সাল্লাহ আলী হুবা কুরবানি করেছিলেন আমাদের জন্য এটা জায়েজ হবে না শ্রোতামণ্ডলী তাহলে আমরা এই সমস্ত আলোচনার দ্বারাই বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির নামে তিনটা পদ্ধতি বা তিনটা কল আছে যদি কোনো ব্যক্তি নিজের ছেলেকে ওসিয়ত করে যে আমার মরার পরে তুমি প্রতি বছর আমার তরফ থেকে একটা কোরবানি অথবা ভাগাভাগি কোরবানি দেবে তাহলে এটা করা যেতে পারে এটা ওয়াজিব করতেই হবে দ্বিতীয় নম্বরে কেউ কোরবানি করার সময়ে যদি নিজের পিতা মাতা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি শরিক করে নেয় অলামায়করামরা এটাকেও জায়েজ বলে গণ্য করেছে নাম্বার তিন যেটার ব্যাপারে আমরা বলেছে যে না দেওয়াটাই ভালো সেখান থেকে সরে থাকাটাই ভালো সেটা হচ্ছে যে আলাদাভাবে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না যদি যেত তাহলে মহানবী সাল আলী জীবনে অবশ্যই দিতেন আশা করি আপনাদের এই বিষয়টিকে স্পষ্ট করতে পেরেছি রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব রব্বুল আলমিন তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিনা ও আস্তাফির্লাহ আলীকুম মুসলিম ওসসালামালাইকুম ওরহমতুল্লাহি